আসসালামু আলাইকুম, খালেদ মোর্শেদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে 26 রমজান মোবারক। আজকে বেসিক্যালি দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত। একটা অ্যাজ ইউজুয়াল ইফতারের আয়োজন, ফার্স্টটি হচ্ছে ঈদ শপিং। ঈদ শপিংটা আসলে এই প্রথম আমি এমন একটা জায়গা থেকে করেছি যেটা আমি হয়তো আগে কখনো করিনি, কেন জানি না। এবার এটার উপর আমার অনেক ভরসা ছিল, যার ফলে আমি এই জায়গা থেকেই ঈদ শপিং করেছি এবং এটা ঈদের আগেই করে ফেলেছিলাম। তারপর টুকিটাকি কিছু থেকে যায়, তবুও আজকে আপনাদের সাথে ঈদ শপিংটা কোথায় করেছি এবং ওখানে কী কী আছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, যদিও বিষয়গুলো হয়তো ওভার হয়ে গেছে, কিন্তু তারপরও আশা করছি ভালো লাগবে ভবিষ্যতের জন্য। এটা আপনাদের একটা জানা থাকলো জিনিসটা, তাহলে চলুন আজ। প্লিজ সাবস্ক্রাইব, ভাল লাগলে লাইক এবং শেয়ার। আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। ওয়াচফুললি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। তাহলে চলুন। এই যানজট পেরিয়েই উপস্থিত হয়েছিলাম গন্তব্যস্থলে। চলুন, সে গন্তব্যস্থলে আসলে কি কি ছিল। তো সামনের দিকে এগুলো কি? বাংলাদেশি ঢাকা গায়ে পাকিস্তানি স্টলে, এক সামনে স্টলে। সারা, তুমি এখান থেকে আগে জিনিস দেখো, কিরকম জিনিস দেখো আগে। ও তো সালোয়ারটা আমার পছন্দ হচ্ছে, সালোয়ারটা। আসো না, ওদের থেকে একটু থেকে আসে আগে, আর পানি খাইতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, মানে থ্রি পিস নাই? থ্রি পিস, থ্রি পিস মানে ধরেন টিস্যু না, আমি চাচ্ছি জর্জেটের মধ্যে। যেমন দেখেন এই কালারটার মধ্যে জর্জেট নাই তানিয়ার জন্য। বলো না, ये सारा शिफॉन, इसमें हर डिजाइन पे कलर मिलेगा, ठीक है? ये वो आपका ऑर्गेंजा। ऑर्गेंजा না, আমি মানে চাচ্ছি কালারটা না পাওয়া যায় কি না। শিফন में यहां कलर है, ये सब आप डिजाइन चूज करो, कलर आपको दिया जाएगा। कौन सा डिजाइन पे कलर मैं दिखा दूंगा, कलर यही है। এটা কালার ঠিক আছে, এটা ডিজাইনও ঠিক আছে, হবে। আমার কালার এটা লাগবে, ওই যে ওই যে কালারটা, এটা না অর্গানজা, না অর্গানজা না। এটা পাশেটা না না, ও বানিয়ার জন্য এটা নিতে চাচ্ছি আমি। এটা কি কালার? অ্যাশ ব্লু। এই স্কাই ব্লু হয়, এটা একটু ডার্ক এর মধ্যে কি আছে? ইসসে ডার্ক নেই, তো ये दुपट्टा है, ठीक है? ये कमीज है। দাঁড়ান, গোল্ডেন না? দেখি গোল্ডেন, ওটা একটু দেখি, দেখি দেখি দেখি। গোল্ডেন না, গোল্ডেন নিচেটা দেখান, গোল্ডেন এর নিচেটা দেখান। হ্যাঁ, তোমার বাজেট কত? বাজেট দেখান, বাজেট এখানে সেল করছে কিন্তু। এটা প্রাইসটা কি সেমই? 4500? ये 4600 कम कर देंगे आपके लिए। प्लीज না না, আমি আমার জন্য নিয়ে কি করব? কেন স্কুল হাই করব? যখনই পড়ো তুমি একটা নাও না ড্রেস। আমি নিলে কালারটা নিব, নাও আমাকে এই কালারটা ভালো লাগছে। আমি এটা চাচ্ছি, তাহলে কি এটা চাইতে? এটা কারণ তুমি এখন ব্রাইড ব্রাইডে পড়ার চিন্তা করো, ব্রাইডে পড়ো না।
এই কালারটা ঠিক আছে, কিন্তু এই কালারটা তুমি এখন কেন এটা ফাইটে নেবে, এটা নাও। আমি আমার বোনকে আনতে চাইছি এই কারণে, বুঝছো? ওদের ড্রেসগুলো আসলে আমি আমার মুখ খুঁজে পড়ি। ইফ ইউ লাইক ইয়োরসেলফ সো এটা যাবে না। ডাবল কিনে দাও আপ কাস্টমার গ্রিন কিন্তু অনেক করছিস এজন্য গ্রিন নিতে তাহলে তুমি এটা নাও না এটা 6.5 ও আয়া আপকা 6000 কতনা আমার তো সব কাপড়ই পছন্দ হচ্ছে, কিন্তু আমি সেলাইয়ের কথা চিন্তা করে চুপ হয়ে গেছি। তারপরও কিনছি, আমরা দুইজনে মিলে 6টা কাপড় কিনছি। তো 6টা কাপড়ের প্রাইসটাও অনেকটা অনেক বলেছিল, কিন্তু এটা রিজনেবলে নিয়ে এসেছি। এবং একটা বিষয় যে অন্যজনের জিনিস কেনাটা আসলে ডিফিকাল্ট, কিন্তু এবার আমি সাহস করে এই জায়গা থেকে কিনেছি। অন্যকে চেঞ্জ করে দেওয়া, আমার মনে হয় মানুষ অন্যদের ধারণাটা কিছুটা ভুল প্রমাণিত হয়েছে। যাই হোক, সব দেখানো হবে ইনশাল্লাহ ঈদের আগের দিন। আমার আবার এটা পছন্দ হচ্ছে, এটা 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 ছিল মেলায় দ্বিতীয়বার যাওয়া। এবং সবাই, আমি একটু আসলে পাকিস্তান স্টলে কখনো যাইনি, তো এইবার গেলাম। তো এই দোকানটাতে আমরা পাক্কা প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা, অনেক কালেকশন ছিল কিন্তু টেয়া ফ্যাশনও আছে। জুতা দেখলে তো আমার মাথা খারাপ হয়। এবারের ঈদের আমি সব জুতাগুলো এখান থেকে কিনেছি, কারণ আমার বাইরে অত দাম দিয়ে কিনি নাই, কারণ কিনলেও ফালে রাখতে হয়, এগুলো পরা হয় না। তো যেটাতে আমি কমফোর্ট সেটাই কিনেছি। বলে যে কি তাড়াহুড়ো, আমি তাড়াহুড়ো করে আসতে পারবো না। চুড়ি দেখলেও আমার মাথা খারাপ হয়, আমি ওখানে দাঁড়িয়ে গেছি চুড়ি দেখে। এটা দেখবেন না, আমি রেড নিবো যে। ও রেড যাই, এই যে দেখছো নাও নিবা ভাইয়া, এখান থেকে একটা ব্যাগ দেন তো, চুরি কত দিবেন? এই যে বলছি যে সেজন্য আপনি 250 কমে যাবেন না। কালকে এখানে আসছিলাম, এখানে তো অনেক জিনিস কিনছি ভাই। আচ্ছা 160 টাকা দিব, বাদ দেন, দেখেন না প্লিজ। এরা এত ক্যাডা যে বাপরে বাপ, টাকা একটু কমাই নেই। আমার একটা চুড়ি কেনার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি আসলে টাকার দাম দেখে আর কিনি নাই, শুধু পাখা নিয়ে চলে এসেছি, মনকে এটাই বুঝতেছি। স্টিচ জামা খুঁজতেছিলাম, তো স্টিচ জামা তো পাওয়া যায়নি, তা এগুলো হচ্ছিলো না, ভালো লাগতেছিল না, আসলে চোখে লাগতেছে না আমার। তো এখানে আরেকটা জিনিস, আমি বেশিরভাগ জুতা খুঁজেছি, তো জুতার মধ্যে আসলে অর্নামেন্টসের মধ্যে চুড়ির দাম প্রচুর বলতেছে। তো এখন আমার আসলে এত দাম দিয়ে আমার কেনার একটা টেন্ডেন্সি ছিল না, আর জুতা এক এক জায়গায় এক এক রকম,
তো সেই হিসাবে এখানে নাগরাগুলো এখানে যেত, যত দাম আমাদের এদিকে আসলে কিন্তু সেটার দামটা আরও বেশি, আর নাগরাগুলো অত ভালো পাওয়া যায় না, তাই এখান থেকে কিনে ফেলাই বেটার ছিল। তবু আমি দুইটা কিনেছি, তিনটা কিনেছি, আর এই পাখাটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর আমরা স্টার কাবাবে এটা নিয়ে আবার নেক্সট ব্লগে আসছি। তখন দুপুর প্রায় একটা, রান্নাঘরে গিয়ে দেখছি যে ডালগুলো, এতগুলো ডাল সবগুলো মানে ভিজাতে দিয়েছে, এখন বোয়ার ডালগুলো পিষতেছে। ব্লেন্ডারে আসলে পিষা হয় না, কারণ ব্লেন্ডারের পেঁয়াজ ওনাকে মজা হয় না, তো বোয়া সবগুলো পিষে তো এগুলো ফ্রিজে ঢোকাবে, তো সেই হিসাবে এগুলো সেট করে নেওয়া হয়ে গেছে। তো ফ্রিজ থেকে বের করে করে এটা পেঁয়াজ ভাজা হবে। এখানে চনাটা আজকে রেডি করা হচ্ছে, মুরগি নেওয়া হয়েছে। আমার আসলে মুরগি খেতে তেমন কেন জানি না মুরগির টেস্ট পাচ্ছি না, আর আমাদের রান্না আসলে দুই একজনে খুব পানি পানি খেতে হয়, যার কারণে সবারটা মিলাই একটা রান্না হয়ে যায়, তো আলাদা করে আসলে রান্না করা যায় না। যেহেতু আমার আম্মা মশলা টশলা কম খায়, এখানে আরও দুই একজন আছে মশলা টশলা কম খায়, এগুলো সব লাগবে শরবতের জন্য। তো যেহেতু এখানে এই গরমের মধ্যে জুসটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর ফ্রুট সালাদটা, তো যার কারণে সব কিছু নিয়ে দেখলাম যে রেডি করা হয়েছে। ফ্রুট সালাদের কালারটা দেখতে বেশ লাগছিল আমার, আই লাইক কালারফুল থিং। পরোটা বানানো, সরি এটা পরোটাই, তো এটা ছেঁকা দিয়ে রেখেছে বানানোর সময়। অবশ্য অনেকে রুটিও খায় এখানে। এই যে ফাঁকে রান্নাটা হয়ে গেছে, পটল দিয়ে মুরগি একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করা হয়েছে যাতে সবাই খেতে পারে। এই ফাঁকে বাইরে রৌদ্র দেখে মাথা খারাপ, কিন্তু এই ফাঁকে দেখেন যে একটু বাতাসও আসছে। এই তো চলে যাচ্ছে, দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে, ঈদ চলে আসতেছে। এই তো সবাই ভালো থাকুন, এরপরে কথা হচ্ছে ইফতারে। আজকের হাদিস, 26তম রমজানে 40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়, আলহামদুলিল্লাহ। এছাড়া বলা হচ্ছে যাকাত দিতে হয় টাকা দিয়ে, ফিতরা দিতে হয় খাবার দিয়ে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিউ আজমতে অচানক মো